हेलो एवरीवन, गुड मॉर्निंग, हाउ आर यू। आई होप ऑल ऑफ यू आर फाइन एंड गुड। वेलकम टू आवर ऑनलाइन क्लास। तो स्टूडेंट्स, आज के आमी तुम्हारे जो टॉपिकटा नहीं डिसकस करब से हलो स्टैंडार्ड टूएर बांगला सहज पाठे रिविसन क्लस। अर्थात सामने ही तुम्हारे एस ए टू एक्साम, तार जोन्नो प्रिपारेशन नीते होबे। और यही प्रिपारेशन नेवार जोन्नो आज के आमी तुम्हारे साथे जे जे टॉपिकगुलो नहीं डिसकस करेछिलाम सेगुलो पुनराय आरो एकबार डिसकस करब। एवं सेई टॉपिकगुलोर साथे जे जे क्वेश्चनगुलो आसते पारे सेगुलो नियेओ आलोचना करब। तो तुम्हारे एस ए टू एक्सामेर मोट एक्सामेर मार्क्स होच्छे, टोटल मार्क्स होच्छे 40, अर्थात 40 नम्बर। से 40 नम्बर मध्य तुम्हारे रिटेन होच्छे 35, अर्थात लेखाय 35, और ओराले होच्छे 5 नम्बर। सो लेट स्टार्ट आवर क्लास। आमी तुम्हारे जे जे टॉपिकगुलो नहीं डिसकस करेछिलाम सेइगुलो हलो नवम पाठेर द्वितीय एकक, दशम पाठ एवं एकादश पाठेर प्रथम एकक। तो देखो, तुम्हारे नवम पाठेर द्वितीय एकके एक कविता पढ़िएछिलाम, सेदिन भोरे देखि उठे बृष्टि बादल गेछे छुटे, एई जे कविताटा पढ़िएछिलाम। एई कविताटा तोमरा खूब भालो करे मन दिए किन्तु बाड़िते मुखस्थ करबे। आर एर साथे जे आमी शब्दगुलोर अर्थ विपरीत शब्द आलोचना करेछिलाम सेइगुलो किन्तु बाड़िते खूब भालो करे प्रैक्टिस करबे। এই কবিতাগুলো মুখস্থ রাখলে তাহলে কিন্তু তোমরা এইখান থেকে যে যে কোয়েশ্চেনগুলো দেবে সেগুলো কিন্তু খুব সহজে কিন্তু লিখতে পারবে। দেখো, তোমাদের এই কবিতাটা কিন্তু খুব ভালো করে কিন্তু বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, ওকে। তারপরে দেখো, তোমাদের এইখান থেকে যে অনুশীলনী কোয়েশ্চেনগুলো আছে, যেমন হচ্ছে শব্দের সঙ্গে অর্থ মেলানো, ছন্দ মিলিয়ে লেখা, বাক্য রচনা, পরের লাইনটি লেখা। এই যে পরের লাইনটি লেখার জন্য কিন্তু তোমাদের কী করতে হবে না, কবিতাটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। যদি তোমরা কবিতাটা খুব ভালো করে মুখস্থ না করতে পারো, তাহলে কিন্তু এই পরের লাইন লেখা, শূন্যস্থান পূরণ, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো তাহলে তোমাদের কী করতে হবে, কবিতাটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। এছাড়া তোমাদের এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য লেখা, তারপরে বন্ধনীর মাথায় ঠিক চিহ্ন দেওয়া, অর্থাৎ তোমাদের আমার রোদ উঠেছে, ঝিলমিলিয়ে না খিলখিলিয়ে, তো সেই শব্দটার মাথায় টিক মারতে হবে। পুজোর সানায় বাজায় কি ঘরে না দূরে, তো দূরে হলে এখানে টিক মারতে হবে। তিনটে শালিক চড়ুই ঝগড়া করে, কে তিনটে শালিক না চড়ুই না শালিক, এইভাবে তোমাদের এইরকম ধরনের কিন্তু এক্সামে কোয়েশ্চেন আসতে পারে। তারপরে তোমাদের এলোমেলো বর্ণগুলো, যেমন এখানে তোমাদের এলোমেলো হচ্ছে কি শব্দগুলো সাজিয়ে লিখতে বলেছে, এখানে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লিখতে হবে, এরম ধরনের কিন্তু তোমাদের থাকতে পারে। আবার এক কথায় প্রশ্ন উত্তরগুলো, যেমন ধরো এখানে প্রশ্ন দেওয়া থাকলো, এই প্রশ্নগুলো যেখানে এক কথায় কী করতে হবে উত্তরগুলোকে তোমাদের লিখতে হবে। তো এরকম ধরনের কিছু তোমাদের প্রশ্ন থাকতে পারে, তো এইগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো দেখো, আমাদের ফার্স্ট টপিকটা এখানেই আলোচনা করা শেষ হয়ে গেল। এবার দেখো, আমরা নেক্সট টপিকে যাব। তো তোমাদের নেক্সট টপিকে কী আছে চলো দেখো। স্টুডেন্টস, তোমাদের নেক্সট টপিকে যে পাঠটা আছে সেটা হচ্ছে দশম পাঠের প্রথম একক। তোমাদের প্রথম এককে আমি একটা পাঠ্যাংশ পড়িয়েছিলাম, তো সেই পাঠ্যাংশটা কি, এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে, কেউ না বাতাস ধাক্কা দিচ্ছে। তো এই পাঠ্যাংশটা তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে, এবং এ থেকে যে যুক্ত শব্দগুলো, যেমন ধাক্কা দিচ্ছে, উল্লাপাড়া, তারপরে চেঁচাচ্ছে, উচ্ছের, ঝিল্লি, তো এই ধরনের, তো শান্ত, অসত্য, এই ধরনের তোমরা যে যুক্ত শব্দগুলো আছে সেই যুক্ত শব্দগুলো তোমরা বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করবে, এবং তার বানানগুলোও কিন্তু করবে। এছাড়া তোমাদের এইখান থেকে যে শব্দগুলোর অর্থ বিপরীত শব্দ করিয়েছিলাম সেগুলোও কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো করিয়েছি সেইগুলো কিন্তু তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবে। যে এখানে যেমন কি নিচে শব্দগুলো দেওয়া থাকবে, সেই শব্দগুলোর অর্থ হয়তো দিতে এক্সামে আসতে পারে, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখা, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন, ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন, বাক্য রচনা, তারপরে বাঁ দিকের সাথে ডান দিক মেলানো, ফাঁকা ঘরে সঠিক শব্দ, যেমন রাস্তায় ও কি ড্যাশ গাড়ির শব্দ, এক্কা গাড়ি, না মেঘ গুড়গুড় করছে, ওটা কিসের ডাক, উল্লাস, অসত্য গাছে পেঁচার ডাক, এরকম ধরনের তোমাদের শূন্যস্থানও আসতে পারে। তারপরে তোমাদের বিপরীত শব্দ, এক কথায় প্রশ্ন উত্তর করে লেখা, তো তোমাদের যে অনুশীলনীর যে কোয়েশ্চেনগুলো আছে তোমরা সেইগুলো বেশি করে কিন্তু প্র্যাকটিস করবে, কারণ এই অনুশীলনী ওরিয়েন্টেড যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো কিন্তু তোমাদের এক্সামে আসার চান্স আছে বেশি। তো তোমাদের পাঠ্যাংশটা কিন্তু তোমরা ভালো করে রিডিং পড়বে এবং তার বানানগুলো করবে, তার সাথে তোমাদের যে শব্দের অর্থ বিপরীত করছি সেইগুলো, আর তোমাদের অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোও কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করবে, ওকে। এবার দেখো, আমাদের নেক্সট টপিক হচ্ছে দশম পাঠে দ্বিতীয় একক। তোমাদের দ্বিতীয় এককের একটা কবিতা আছে, আকাশ পাড়ে পূবের কোণে। তো এই কবিতাটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে,
এবং এইখান থেকে তোমাদের যে শব্দগুলো করিয়েছিলাম সে শব্দগুলো অর্থ বিপরীত শব্দ সেইগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এছাড়াও তোমাদের কি আছে দেখো, এখানে অনুশীলনী আছে, অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোও কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যেমন দেখো তোমাদের বাঁ দিকের সাথে ডান দিকের মেলানো, যেমন কবিতার লাইন দেওয়া থাকবে, যদি আকাশ পাড়ে কি পূবের কোণে, মেঘের মুখের চাদর সরিয়ে ফেলে, ছিঁড়ে যাওয়া মেঘের থেকে, এই ধরনের কিন্তু তোমাদের ম্যাচিংও কিন্তু আসতে পারে। তারপরে মিল আছে এমন শব্দগুলো, তারপর শূন্যস্থান পূরণ, যেমন মুখের চাদর সরিয়ে ফেলে, বন্ধ চোখের পাতা মেলে, আকাশ ওঠে জেগে, এই ধরনের কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণ আসতে পারে। বর্ণগুলো এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা, ঠিক কথার পাশে ঠিক, ভুল কথার পাশে ভুল, এরকম ধরনের কিন্তু তোমাদের কোয়েশ্চেন কিন্তু আসবে। তারপরে তোমাদের বিপরীত শব্দ, বাক্য রচনা, এক কথায় উত্তর, তোমরা কিন্তু এই অনুশীলনী যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমি তোমাদের করিয়েছি সেইগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। এবার দেখো আমাদের হচ্ছে একাদশ পাঠের প্রথম এককে কি আছে না নেক্সট টপিক, না নেক্সট টপিকে আমাদের আছে একাদশ পাঠের প্রথম একক। এই প্রথম এককে তোমাদের যে পাঠ্যাংশটা ছিল সেটা হচ্ছে ভক্তরামের নৌকো শক্ত কাঠে তক্তা দিয়ে তৈরি। এই পাঠ্যাংশটা কিন্তু তোমরা ভালো করে কিন্তু রিডিং পড়বে। এ থেকে যুক্তাক্ষর শব্দ আছে এবং এ থেকে আমি তোমাদের যে শব্দগুলো অর্থ বিপরীত শব্দ প্রশ্ন উত্তর এইগুলো করেছিলাম এইগুলো কিন্তু করবেই, কারণ এইগুলো এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে বা তোমাদের হয়তো ওড়ালেও কিন্তু আসতে পারে। এছাড়া তোমাদের যে অনুশীলনীটা আছে দেখো, ডান দিকের সাথে বাঁ দিক মেলানো, শব্দ থাকবে অর্থ থাকবে তার সাথে মেলানো, বিপরীত শব্দ লেখা, এক কথায় প্রশ্ন উত্তর, তো এইগুলো কিন্তু আসতে পারে। এই এক কথায় প্রশ্ন উত্তর কিন্তু আমি তোমাদের আলাদা করে এই পাঠ্যাংশ থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো লিখিয়েছি, সেইগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, তো স্টুডেন্টস আমি তোমাদের যে সহজ পাঠে যে তিনটে চ্যাপ্টার ডিসকাস করলাম সেটা হলো কি না নবম পাঠের দ্বিতীয় একক, দশম পাঠ এবং একাদশ পাঠের প্রথম একক, এই তিনটে চ্যাপ্টার কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে আর কবিতাগুলো ভালো করে মুখস্থ করবে, তার সাথে অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো খুব ভালো করে রিভিশন দেবে। ওকে, তো আমি জানি তোমরা খুব ভালো করে মজার সাথে এক্সাম দেবে এবং ভালো করে বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।